পুত্রর লাঞ্ছনার বলি এগৰাকী দুর্ভগীয়া মাতৃ। স্মৃতি শক্তি হেরুয়াই আনর ঘরত আশ্রয় লবলগা হয়েছে এইগৰাকী মাতৃয়ে। রুগীয়া মাতৃক চরম অবহেলা নিজ পুত্রর। কলাইগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্গত দরং খণ্ডর বিনাপানী বরদলৈয়ে বর্তমান আনর ঘরত থাকিয়ে পার করেছে দিন। এনেকে অকলশরে থাকি হয়তো মানসিক অবস্থাটো ক্রমান্বয়ে বেয়ার ফলে ঢাল লোবলে ধরলে। রাতি কেতিয়া হয় দিন কেতিয়া হয় কব নোৱাৰে। রাতি কেতিয়াবা এটা দুটা বজাত উঠিও ঘর চোতাল সারি থাকে। এনেকুৱা অবস্থা এটা যেতিয়া আহিলে মোর প্রত্যক্ষ দেখিলো, মানে মোর চকুত পড়ল। গোটেবিলাককে মই খবর করলো, মাতিলো বলে মারের একটা ব্যবস্থা করা ভাল, চিকিৎসা পাতি করব লাগে, মারর কিবা এটা হয়েছে। তো কোনোবিলাকে ওচর চাপি নাহিল, আর এজন আহিলে এজন নাহে। অহার পিছত তেওঁলোকৰ কোনো ধরনের গঠনমূলক কিংবা এওঁর কল্যাণমূলক চিন্তা চর্চা নাপালো। দুবছর মোৰ ঘরতে থকা মেলা খোৱা লোৱা, আনকি ভাত পানি খুয়াই দিব লাগে, এতিয়া ভাতকিটাও নিজে লৈ খাব নোৱাৰে। আৰু পায়খানা চাইখানাবিলাকও চাফা কৰি দিব লাগে, ধুই দিব লাগে, গা পা ধুৱাই দিব লাগে। আৰু এই কামখিনিৰ মোৰ সহযোগী হিচাপে এগৰাকী মহিলাক মই ৰাখিছোঁ। শিক্ষক স্বামী যজ্ঞ শর্মার মৃত্যুর পিছত সুন্দরভাবে পরিয়ালর হইতে বিনাপানী বরদলৈ থাকিবলৈ লয়, যদিও কর্মসূত্রে প্রথম আর দ্বিতীয় পুত্র আঁতৰি যায়। কনিষ্ঠ আর বরপুত্রর বিয়োগর পিছত মাজু পুত্র দিবুল শর্মায়ও মাতৃ এৰি মঙ্গলদৈত থাকিবলৈ লোৱাত মানসিক চিন্তা আর হীনমন্যতাত ভুগিবলৈ ধরে। ফলত সম্পূর্ণরূপে নিজের স্মৃতি শক্তি হেরুয়াই পেলায় বিনাপানী বরদলৈয়ে। কিমান দুখ হলে বা কিমান পুত্রর শোক পালে আসলে এগারী মাতৃয়ে মুখর মাত হেরুয়াই পেলায়, যার ফলত সেই পুত্রই কিন্তু সেই মাতৃর দুঃখর বেদনা এতালেক সি বুঝিব পারা নাই। জন্মদাত্রী মাতৃক এইদরে আলাই আথানি করে থ গেছে, যার ফলত গণেশ শরণীয়া নামর ব্যক্তিজনে আসলে আজি দুবছর ধরে এইদরে নিরাপত্তা দিয়ে রাখিছে। ফলত এনে দুর্দশা দেখার পিছত টংলা মৌগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরী প্রধান শিক্ষক গণেশ শরণীয়ায় নিজের ঘরলৈ আনে আর আশ্রয় দিয়ে রুগীয়া মহিলাগৰাকীক। বর্তমান গণেশ শরণীয়ায় খোয়া লওয়ার সম্পূর্ণ দায়িত্ব লওয়ার উপরেও বিগত দুটা বছরে সম্পূর্ণ চিকিৎসা করে আছে বিনাপানী বরদলৈ। কিন্তু নিজের ঘরের সম্মুখতে মাতৃ থাকার পিছতো মাঝে মাঝে ঘরলৈ আহিলেও সাধারণ সৌজন্যতার খাতিরতো খবর এটাও নলয় নিজের মাতৃ। অথচ মঙ্গলদৈর পৰা নিতৌ নিজের ঘরের উচরতে থকা বিদ্যালয়লৈ অহা যোৱা করে পুত্র দিবুল শর্মা। এয়াই হৈছে বর্তমান সময়ের একাংশ কুলাঙ্গার পুত্রর পিতৃ মাতৃর প্রতি থকা অবহেলা আর ব্যবহার। ওদালগুড়ির পৰা ৰিপুঞ্জয় নাথৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।